ইসলামপুরে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী। শুক্রবার ইসলামপুর থানার রায়পুরে কংগ্রেস কর্মী অরবিন্দ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিন মৃত অরবিন্দ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান অধীর চৌধুরী। তবে ঘটনার তদন্তে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করায় ক্ষোভ প্রকাশ করেন অধীর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শুক্রবার ইসলামপুর থানার রায়পুরে কংগ্রেস কর্মী অরবিন্দ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তে না পাঠিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের লোকেরা। তবে ঘটনার তদন্তে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করায় ক্ষোভ প্রকাশ করেন অধীর। রানীনগরে মৃত কংগ্রেস কর্মীকে দেখতে গিয়ে ইসলামপুর থানার ওসিকে কড়া ধমক দেন অধীর চৌধুরী। আমি জানি আমার গাড়ি মন্ডল মিস্টার নির্মল দাস পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এটা আমাদের কাছে বেদনার, দুঃখের পাশাপাশি ঘৃণার। এই সরকারের প্রতি মানুষের প্রতি বেদনা হচ্ছে, দুঃখ হচ্ছে, আর সরকারের প্রতি ঘৃণা বাড়ছে। যে আজকে মামাটি সরকার, মামাটি মানুষের সরকার বলে যারা দাবি করে, তা বলে মামাটি মানুষের যে ভোট পঞ্চায়েত, সেই মামাটি মানুষের ভোটে মামাটি মানুষের জীবন কী করে ছিনিয়ে নেওয়া হচ্ছে, কী করে পশ্চিমবঙ্গে মৃত্যুর মিছিল বাড়ছে, আজকে এখানে তার জলজন্ত্র প্রমাণ। গতকাল আলফাজ হোসেন বলে কুলপিতে আমাদের একটা কর্মীর মৃত্যু হলো, আজ অরবিন্দ মণ্ডল রানীনগরে মৃত্যু হলো। স্বাভাবিকভাবেই এ বাংলার নির্বাচন কোন দিকে এগোচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন। বিকেআর পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষের সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।